এখন এই কলার বাগানে কেউ নাই, এখন আছে তুমি আর আমি। আর অনেক দিন ধরে ভাবতেছিলাম ভাইজান তো বিদেশ, হয়তো আসবে কখন তারও কোনো নিশ্চয়তা নাই। তারপর বরং বয়সটা নষ্ট করে লাভ নেই। আমি জানি তুই শাড়ি পরে উঠতে পারবি না, এই জন্যই তো আমি ডেঞ্জার জোন থেকে সেফ জোনে আইয়া পড়ছি। খারাপ ছেলে শোনেন, পুরুষ মানুষের ছোটখাটো একটু দোষ মোষ থাকতে পারে, তার মানে এই না আপনি ধাওয়া করে নিয়ে এসে পোলাডারে এইভাবে পানিশমেন্ট দিবে। ও আমার প্রতিদিন নিপটিজিং করে, কেন করবে ওই? আমার স্বামী না হয় বিদেশে থাকে, এই জন্য কি ওই সুযোগ নেবে? এই জন্য ওই সুযোগ নেবে? আহারে কিসের রিপটিজিং ভাই, আপনি একটু শোনেন, আমি শুধু কইছিলাম একটু সময় পাস করব, উনি তো বরং আমাকে ধর্ষণ করতে। দেখেন ভাই, দেখেন কি বলে, দেখেন আমার ব্লাউজটা খুলে কি করছে, সরি গেঞ্জিটা খুলে কি করছে। হে বেটা, এর স্বামী বিদেশ, এর স্বামী একজন রেমিটেন্স যোদ্ধা। এ বেটা, দেশের বর্তমান পরিস্থিতিতে হেরে কি দরকার জানো হের স্বামীর আমাকে? আর তুই হের বৌরে গিয়া ইপটিজিং করস বেটা ফাজিল। এই এ ভাবি কি বলছে আপনার, বলেন তো যার কারণে আপনি এত বড় পানিশমেন্ট ওরে দিতেছেন। কি করছে আপনি শুনলে আর জুতা মারবেন? ভাবি, ও ভাবি, এই কি হচ্ছে? এ বেলা সব ঠিক এলাকায় তো সব পর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? তুমি সশবকে না দেখলে এখানে কই গ্যাঞ্জাম? আমি গ্যাঞ্জাম যা ছিল সব আমি মিটাই দিচ্ছি। এখন এই কলার বাগানে কেউ নাই, তুমি আর আমি। আর অনেক দিন ধরে ভাবতেছিলাম ভাইজান তো বিদেশ, হয়তো আসবে কখন তারও কোনো নিশ্চয়তা নাই। তারপর বরং বয়সটা নষ্ট করে লাভ নেই। এদেরকে শাস্তি এইভাবেই দিতে হবে। যান আমি, আপনি পাশে চলে যান। ঠিক আছে ভাই, আপনারা এইভাবে যদি পাশে থাকেন তাহলে আমরা নিরাপদ থাকবো। যান। আচ্ছা, নাটকীর পো সব সময় খোঁচা মারো, মায়ের জাত, বোনের জাত, খালার জাত, এ জাত, ও জাতের সাথে ভুয়া আলায় জুতা কই? আমি জানি তুই শাড়ি পরে উঠতে পারবি না, এই জন্যই তো আমি ডেঞ্জার জোন থেকে সেফ জোনে আইয়া পড়ছি। পারবি না, যদি উঠতে চাস তো শাড়ি খুলাই। এ গোলামের পুতলাম, নাম এখন নাম নাম বিকি না কো, নাম বিকি না কো, মাইন্ডার কো, মাইন্ডার নাম বেশি বেশি করবি তে মুজার গন্ধ খাবি। তোর মুজা তুই খা, তোর মুজা তুই খা, তার বাচ্চা নাম নাম। এ কি বলছিস আমাক? হ্যাঁ, তোরে যদি একবার পাইছি দিছিলাম ঝাড়ু দিয়ে পিটাইয়া তোরে আমি শায়েস্তা করমু, কুত্তা বাচ্চা না। আর আমি তোরে কি কইছি আ তোর? তোর তো কইছিলাম একটু সময় পাস করার জন্য, টাইম পাস। আসেন ভাবি, আসেন, আপনার স্বামী
কত বড় একটা জানোয়ার। আজকে আপনার নিজের চোখে না দেখলে আপনার চোখই খুললে ফেলাইবেন। আমার গায়ে হাত দিতে তোমার খুব লাগতেছে, আর পড়ার বয়স টাইম পাস করবা, পড়ার বয়ের সঙ্গে এটা করবা, প্রেম করবা, খুল্লা দিবা, সেটা লাগে না। না আমি বিশ্বাস করি নাই, আজকে আমরা হাতে নাতে ধরছি, পুরে কিন্তু আমি খাইছি, তুই নামবি এখান থেকে। বাবা একটু লবণ মরিচ পেঁয়াজ দিয়ে দে গায়ে, আমি খাই দিয়ে মজা পাইবে। ওদের লজ্জা নাই বউ, আমার সব আছে। আর শোনো, আমি কাউকে কিচ্ছু করি নাই, শুধু ওকে একটু টপকে দিতে গিয়ে আমি টপকে গিয়েছি বউ। এই জারুয়ার বাচ্চারা নিয়ে তুমি কেমনে সংসার করো ভাবি? হ্যাঁ, কেমনে সংসার করো? এই জারুয়ার বাচ্চা প্রত্যেক গ্রামের প্রত্যেকটা মহিলাকে ইফটিজিং করে। মুখে লাগানোর বাচ্চা দিয়ে কথা বল। নাম না নামুনা, নেমে আর কইতাছি নামুনা, নাম নামুনা।